আমি বলি ভাই এমনই লাগছে যেমন আপনার রব আপনাকে দেখতে যাচ্ছে আপনার রব আপনাকে যেভাবে দেখে খুশি হবে আপনি সেভাবে করেন না মানুষ না হয় একটু রাগ করলো আর কি মানুষ না হয় আপনাকে একটু আন্ডারস্টিমেট করলো আর কি মানুষ না হয় আপনাকে একটু লজ্জা দিলো আর কি একটু টিটকারি মারলো আর কি একদিন দিবে দুই দিন দিবে তিন দিন দিবে মনে রাখবেন আমাদের সমাজে একটা নিয়ম আছে যতই যায় কিছু আলোচনা সমালোচনা হোক তিন চার দিন পরে কথা বলে না তিন চার দিন পরে আর কেন থাকে না এত নতুন নতুন বিষয় আসে আল্লাহর ব্যাপার যখন আনলেন আল্লাহ পাক বললেন হে আমার বান্দা আমি রবকে ভয় করো আমার বিচারকে ভয় করো আমার সাজাকে ভয় করো আমার হিসাব নেওয়াকে ভয় করো আমার মিজানকে ভয় করো আমার ফুলসিরাতকে ভয় করো আমার জাহান্নামকে ভয় করো এক কথায় আমি আল্লাহকে ভয় করো কিন্তু নবীর বেলায় যখন আসলেন তখন আল্লাহ ভয় শব্দটা বলেন নাই আল্লাহ পাক বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আর ফাত্তাবিউনি মহব্বত ছাড়া হয় না তার মানে আল্লাহ পাক বলে বান্দারে আমাকে ভয় করে কাজ করো আর নবী মুস্তাফাকে মহব্বত করে কাজ করো আমরা ভুলটা করছি কোথায় জানেন ওই রবের দায়িত্বটা আমরা নিয়ে ফেলতার চেষ্টা করতেছি বিচার আগে জুম দাও এই অশান্তি শুরু হয়ে গিয়েছে মনে রাখবেন ভাইয়েরা অন্যের জন্য রাস্তাকে সহজ করো আপনার দুশমন হোক আপনার দুই চোখের দুশমন হোক আপনি রবের দিকে তাকিয়ে অন্যের জন্য রাস্তাকে সহজ করো বিশ্বাস করবেন ভাই এমন এমন জায়গায় আল্লাহ আপনাকে রাস্তা সহজ করে দিবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব রব তো আমাদের সেই জন যিনি ছোট্ট একটা দানা থেকে বড় একটা ফল দিতে পারে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই যে সূর্যকে ঘুরাচ্ছে কোন রশি আছে এত বড় সূর্যরে যদি আল্লাহ চালাইতে পারে সাড়ে তিনেরটা আমাদেরকে কি আল্লাহ চালাইতে পারে না শুধু আমাদের তাওয়াক্কুলের অভাব নবীর প্রেমের অভাব ও আমার বান্দারা নবী মক্কা থেকে আকসাই যাবে অল্প সময়ে তোমার হয়তো বিবেকে ধরবে না কারণ তুমি কে তোমার মতো করে নবীকে চিন্তা করছো তুমি তোমার জ্ঞান দিয়ে নবীকে চিন্তা করছো হয়তো না বোঝাটাও স্বাভাবিক হতে পারে কারণ তুমি নবীকে দেখছো ঘোড়ায় চড়ছে নবীকে চড় দেখছো উঁটে চড়তে তো উঁটের দূরত্ব হলেও বার কতটুকু হতে পারে তোমার হয়তো বুঝে নাও আসতে পারে তোমার হয়তো অবিশ্বাস লাগতে পারে এক রাতে এক সেকেন্ডে এত কিছু হাউ ক্যান পসিবল ইটস কোয়াইট ইম্পসিবল ইটস টোটালি ইম্পসিবল হতে পারে হতে পারে সেজন্য আল্লাহ তাআলা বলে যে কে যাচ্ছে সেটার দিকে তাকিও না কে নিয়ে যাচ্ছে সেটা তো একবার দেখো কে নিয়ে যাচ্ছে সেটা তো একবার দেখো যিনি খুন বললেই খুঁটি ছাড়া আসমান হয়ে যায় যিনি খুন বললেই পানির উপরে জমিন বসে যায় সুবহানাল্লাহ যিনি খুন বললেই বিশাল আকৃতির সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় যিনি খুন বললেই চাঁদ দেখা যায় যিনি খুন বললেই মঙ্গল গ্রহ যিনি খুন বললেই বুধ গ্রহ যিনি খুন বললেই জিব্রাইল হয়ে যায় ইসরাফিল হয়ে যায় মিকাইল হয়ে যায় আজরাইল হয়ে যায় যিনি খুন বললেই জান্নাত রূপসজ্জিত হয়ে যায় যিনি খুন বললেই সব কিছু হয়ে যায় ওই আল্লাহ নিয়ে যাচ্ছে জানে ওয়ালা কো মত দেখো লে জানে ওয়ালে কো দেখো ভাই শুনছেন বাপ সারা আল্লাহ নাকি ঈসা নবীকে দুনিয়াতে এনে দিয়েছেন আপনি সুবহানাল্লাহ এখানে কেন বললেন যেটা না না যেটা আশ্চর্যকর বিবেক ধরবে না কিভাবে ঘটেছে সেখানেই আমরা সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করি যেটা বিবেকের বাইরে ব্রেনের বাইরে কম্পিউটারের বাইরে সায়েন্সের বাইরে কিন্তু ঘটনা বাস্তব সে জায়গায় আমরা বলি কি সে জায়গায় আমরা বলি কি আবার বলছি মনে রাখবেন ঘটনা বাস্তব কিন্তু কেমন হইছে জানি না সেখানে আমরা বলি কি নবীর মেরাজের ঘটনায় এসে আল্লাহ মাশাআল্লাহ বলে নাই বলছেন সুবহানাল্লাজি 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 চিৎকার দিয়ে বলেন সুবহান আমরা সবাই দাবি করছি আমরা রবের বান্দা এটা বাহাদুরি নয় অগণিত বান্দাদের ভিতরে কোন একজন বান্দা বান্দিকে যদি আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে ও জিব্রাইল এটা আমার বান্দা আমি ওকে ভালোবাসি
এটা বাহাদুরি এবার সিটাঙ্গওয়ালা বলে আমরা আল্লাহর বান্দা ঢাকাওয়ালা বলে আমরা আল্লাহর বান্দা সবাই আল্লাহর বান্দা নিজেকে দাবি করছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া না কিন্তু যখন মেরাজের আয়াত বর্ণনা করতে লাগলেন আল্লাহ সেখানে নবী বলে নাই শব্দগুলো খেয়াল করবেন সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি বিআব্দিহি আমি আমার বান্দাকে আমি আমার বান্দাকে আমি আমার বান্দাকে সুবহানাল্লাজি আসরা بأبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى نبي এখানে বলছেন না নবী এখানে বলছেন না নবী বলছেন না মুদ্দাসসির বলছেন না মুজাম্মিল বলছেন না অথচ কোরআনে আরেক জায়গায় বলছে ইয়াসিন বলে নবীকে ডাকছে আবার অন্য জায়গায় ইয়াইহাল মুজাম্মিল বলে ডাকছে আবার অন্য জায়গায় ইয়াইহাল মুদ্দাসসির বলে ডাকছে আবার অন্য জায়গায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম এই জায়গায় যখন মেরাজের কথা আসছে আল্লাহ এখানে নবীকে নবী বলে ডাকেও না নবীকে রসুল বলে ডাকেও না নবীকে মুহাম্মদ বলে ডাকেও না নবীকে মুজাম্মিল বলে ডাকেও না নবীকে মুদ্দাসসির বলে ডাকেও না আল্লাহ পাক বলছেন আমি এক রাতে আমার বান্দাকে আমার বান্দাকে আমার বান্দাকে সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি সবাই নিজেকে আমার বান্দা দাবি করে আর আমি আল্লাহ আজকে আমার নবীকে বান্দা হিসেবে সার্টিফিকেট দিয়ে ঘোষণা করে দিলাম আচ্ছা আল্লাহ তুমি এখানে নবী বললাম না আল্লাহ আপনি এখানে নবী বললেন না কেন কই নবী হওয়ার জন্য শরীর শর্ত নয় নবী বললে স্বপ্নযোগ কথা চলে আসতে পারে আব্দিহির জন্য জান শর্ত দেহ শর্ত দাম সুবহানাল্লাহ বলে না দেহ শর্ত জান শর্ত বিআব্দিহি দ্যাট মিন্স স্বপ্নে যুগে প্রমাণ করাই নাই আমি আল্লাহ আমার কুদরত দিয়ে আমার নবীকে প্রমাণ করিয়েছি ছাত্র কলে মাস্টরের হতা সুরক কল বড় হতা কিন্তু বড় চমৎকার বিষয় সারা 1400 বছর আগে নবী হই দে ওয়া বিয়ে করিবের সময় কবুল তিন্ন হইও এজ পর্যন্ত এনে তিন্ন চলত দে সুবহানাল্লাহ নবী একবার হই দে ওয়া রোজা রাখকো সেরি গরিয়ারে ইফতার পর্যন্ত কিছু না হয় এজ পর্যন্ত এন্ডের মানুষন রমজান আইলে সুবহানাল্লাহ কেন জোর হন না বাজ নবী শুধু একবার হই দে ওয়া যাইবের সময় হরগিন ফালাই রে সাদা কান হর মিনি যাইও আল্লাহর গত অপরিবের সময় এন্ডে এই হতাই নিজ পর্যন্ত অক্ষর অক্ষরে দেখবো না কি আশান হে মেরে মুস্তফা আচ্ছা আর আরেক সময় হতা মানে দি সামনে তাইলে পিছনে গেলে গেলে যতক্ষণ সামনে তাই ততক্ষণ মানে পিছে গেলে আর নবী জাহেরান গিয়ে গই এজো নবীর উম্মত কলে মানে দে কেন জোর হন যাবো না সুবহানাল্লাহ নবী হই দে ওয়ার উম্মত কল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেম কল দি আর ওয়ারিস সুতরাং তোমারা বেগুন ইতারার সম্মান গুজ্জ কারণ আলেম উলামার সম্মান করলে আল্লাহ তোমার ইজ্জত বরহত দিব তোমার সম্মানত বরহত দিব তোমার রিজিকত বরহত দিব তোমার আয়ুত বরহত দিব কিললে তুই যাতে আলেমি বেরে সম্মান গুজ্জ তা আলেমরে কিললে গুজ্জ সেহারা চাই তো আর ন করো ওই আলেমের ভিতর আল্লাহ এবং রসুলের বাণী জিন আছে অল্প ই নুর যে সম্মান গুজ্জ আল্লাহ খুশি হইরে তোমার রিজিকত বরহত করে দিয়েছে আল্লাহ ইহার আর বেগুনের আমল গরিবের তৌফিক দান করো আর কেন জোর হন না আমি আজ মাহফিলেরও কবুল করো একখান শেষ কথা হই নাই অনত বিদেলিন পাঁচ অক্ত নামাজ বন্ধুত্ব ন করেন বন্ধুত্ব কে হল্লা কে হল্লা তোমাকে যারা বাঁচবো না এই একখান হতার নামাজের হন্য ভাই অ নামাজ তোমার যারা বাঁচতে বাঁচতাম না কেন ফিললে না নন না আয় না মাঝে মধ্যে কিছু কিছু মানুষের কথা শুনলে আমি মানে হতভম্ব হয়ে যাই অনেক মানুষের জবানে শুনেছি এরকম যে মানে ভাইয়া নামাজ না পড়তে না পারলে না কেমন যেন আমার খুব খালি খালি লাগে কি নাই কি নাই কি নাই যতক্ষণ রবের দরবারে সিজদা দিতে না পারি কেমন যেন আমার কাছে কেমন কেমন লাগে আমি ওই সমস্ত বান্দাদের জন্য বড় মানে কি কি সৌভাগ্য ওনাদের আসলে আমি ভাষা পাচ্ছি না কি বলবো বড় কত বড় রাজকফাল কিছু কিছু মানুষকে দেখবেন ওই সকালবেলা ফজরের নামাজটা পড়ার জন্য অ্যালার্ম দেওয়া লাগে না আচ্ছা
তো ভাই জিজ্ঞেস করছে তোমার তো অ্যালার্ম বাজে নাই ভাইয়া, উঠলা কিভাবে? বলে যে মোবাইলের অ্যালার্মের আগে দিলের অ্যালার্ম ঈমানের অ্যালার্ম বেজে গেছে। নামাজের সাথে যদি আমরা বন্ধুত্ব করতে পারি আমাদের এমন কিছু উপকার হবে যেটা আমরা কখনো হয়তো কল্পনা করতে পারি নাই। তবে আমার একটা আবদার, মাঝে মধ্যে কিছু গোপনে নামাজ পড়ার চেষ্টা করবেন, এটা আমার একটা আবদার। যদি আপনাদের সম্ভব হয় শুধু আপনি আর আপনার আল্লাহ, দিলে থাকবে নবীর মোহাম্মদ। এ খবর শুধু বউয়েরটা জামাই জানবে না, জামাইটা বউয়ে জানবে না, এগুলো জমা থাকবে। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর প্রিয়, তাহাজ্জুদের নামাজ আল্লাহর একটু বেশি প্রিয়, ঠিক না? কারণ তাহাজ্জুদের নামাজ আল্লাহ জোর করে নাই বান্দাকে পড়তে, বান্দা নিজে থেকে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য ঘুম আরাম করে চলে যাচ্ছে। আমরা কি তাহাজ্জুদের নামাজের মাঝে মধ্যে একটু অভ্যাস করতে পারবো? একটা আওয়াজ দিয়ে বলেন পারবো? বড়দেরকে সম্মান করার চেষ্টা করবো, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করবো, আমরা সবকিছু করবো, সবকিছু করবো আল্লাহর খুশির জন্য করবো। এবং জীবনে যত ভুল আছে আমাদের সবারই আছে, ইচ্ছাই অনিচ্ছাই সবারই আছে, আছে না? সমস্ত ভুলের জন্য আমরা রবের কাছে তওবা করব। রবের কাছে কি করব? জোরে বলেন, রবের কাছে আমরা কি করব? আল্লাহ আমাদের সকলের জীবনের কবিরা সগিরা গুনাহ মাফ করে দিন। আর একটু জোরে বলতে হবে, আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে তাদের হায়াতে বরকত দান করুক, যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান দিয়ে সাজিয়ে দিন। আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকব ঈমান ইজ্জত ধৈর্য নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দান করুক, আমাদের অন্তর নবীর প্রেম, আহলে বাইতের প্রেম, সাহাবার প্রেম, আউলিয়া কেরামের প্রেম দ্বারা ভরপুর করে আল্লাহর ভয় দিয়ে সজ্জিত করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার সময় সুযোগ করে নেওয়ার তৌফিক দান। আমিন। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আওয়াজটা দিয়ে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, মন থেকে চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। উনি খুশি হয়ে কিছু দিলো আলহামদুলিল্লাহ, কিছু দিলো আলহামদুলিল্লাহ, মন মতো কিছু পাইলো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বান্দা। বান্দা শুধু এতটুক বলবে আল্লাহ তুমি যেটা দিছো এটাতে তুমি খুশি, আল্লাহ পাক বলবে যাহো আমি খুশি, বান্দা বলবে যাহো আমি খুশি, আমার এক্সট্রা কিছু চাওয়া পাওয়া নাই, আল্লাহ হুজুরদের হায়াতে বরকত দান করুন। আমিন। আসার পরে শুনলাম আপনাদের কি বলবো, এক কথা ধরতে গেলে আপনাদের ঘরেরই মানুষ, প্রায় 35 বছর মতো খেদমত করে যাচ্ছেন আপনাদের এলাকায়, উনি শারীরিকভাবে অসুস্থ হয়েছেন আপনারা হয়তো শুনেছেন, তো ইমামও দোয়া করবে মুক্তাদির জন্য, মুক্তাদিও দোয়া করবে ইমামের জন্য, এটাই তো ইসলামের সৌন্দর্য, ঠিক না? আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ হুজুরের হায়াতে শরীরে সুস্থতায় আরো হাজার গুণ বরকত দান করুন। আমিন। আরো যারা উলামায়ে কেরাম আছেন ওনাদের জন্য দোয়া করবেন। আমিন। গতকালকে আমাদের থেকে একজন বিদায় গ্রহণ করেছেন, আল্লাহ পাক ওনাকে সাইফুল্লাহ আলেত হুজুর, আল্লাহ পাক ওনাকে কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। আমিন। এখনো যারা যেখান থেকে খেদমত করছেন আল্লাহ প্রত্যেকজনের খাদেমের খেদমতকে কবুল করুন। আমিন। এই আপনাদের এলাকার সন্তান ভাইয়েরাই এই মাহফিলটুকু আয়োজন করেছেন, আপনারা হয়তো সবাইকে কম বেশি নামে চিনেন কিংবা চেহারাই চিনেন, একটা আয়োজন করতে গেলে ইচ্ছাইও ভুল হয় অনিচ্ছাইও হয়, হতে পারে না? এমনও হতে পারে যে আপনি মেহমান হিসেবে দাঁড়িয়ে আছেন, একটা কমিটির ছেলে আসতেছে হয়তো একটা গুতা লেগে ওর খবরও নেই, হতে পারে। তো সমস্ত ভুল ভ্রান্তিকে পিছনে ফেলে দোয়া এবং প্রশংসাকে সামনে রেখে আপনারা ওনাদের সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগামী বছর যখন তারা আয়োজন করার জন্য চেষ্টা করবে আপনারাও সহযোগিতা করবেন, আমরা সবাই মিলে রবের দরবারে এতটুকু ফরিয়াদ করবো আল্লাহ যখন আয়োজনটা করার চেষ্টা করবে তোমার গায়েবী খাজানা থেকে মদত করে আল্লাহ তাদেরকে তুমি সাজানোর সুযোগ করে দিও। আজকে আমি যতটুকু শুনেছি ওনারা আপনাদের জন্য কিছু মেহমানদারির আয়োজন করেছে, তো সবাই যদি না পান রাগ করবেন।
ত্যাগ করবেন নি না পাইলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাইলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমিটি কই পাইলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার সাইও দুইয়া দুও লইও না ওকে চলো ওকে ওকে ইনশাআল্লাহ একটা একটা ঠিক আছে নি আমার ভাই বলছেন ফিলিস্তিনি রুশুই না কি হইও তো জোরজার তবে আইজিয়ান সিন্দেগরিয়ারি প্রত্যেকখান ক্রিয়ার একখান বিপরীত প্রতিক্রিয়া আছে মাতন এয়াতে মাজ্জি এয়াতে লাগ্গি আওয়াজ হই না জোর হন আওয়াজ আওয়াজ হই না আওয়াজ হই না ইতে মাজ্জি তে দুঃখ ইয়ান লাগে দনো কিন্তু খেয়াল করে দেবেন যে মাজ্জি তেও দুঃখ ই নিতার মুজান আওয়াজ দেখ কিয়া ফোকাস ইন দিদি ইন দে আজ এই ফিলিস্তিনে জিবে অর ইবে হয়তো ইমাম মেহেদি আইবের একখান রাস্তা পুরো দে ও ভাই মানো না মানো ইবে আইবো ইবে জুলুম বাইলে তুই আইবো দে নিয়াই বিচার কই এর আল্লাহর পক্ষ তো ঠিক না আল্লাহ আর আর একখানা ধৈর্য এবং ঈমানের সাথে তাইবার তৌফিক দান করুন আমিন একটা কথা মনত রাখবেন ভাই আরা বহুত কিছু বুঝদেন না বলে জিয়েন মিথ্যাই বিষয়েন না এন কেন মনত রাখবেন বাজে আচ্ছা আল্লাহ চাইলে তো বেগিং করি তারে ফিলিস্তিনের নবাসার কান কা আল্লাহর হিকমতই বুঝিবেন মতো জ্ঞান ভাই জোর হন না আরাতুন না আরা আর আর মতো চিন্তা করি দি কিন্তু বেগিং তো আল্লাহর কুদরতির হিসাবত আরা শুধু দূর হইম দে আল্লাহ পাক আরার ভাই বোনের হেফাজত করুন আমিন এর জোর হন না আমিন কেউ যদি স্বপ্ন তাহে ইদের আরার দেইলে টেশরাই কিন্তু ইদের আরার তো বেশি আগায় আছে কি হত্তারণ নি আরার তুন যেদিন অঙ্গর হিসাব দম করিব হাসর আর ভাই এতন সুগর হিসাব পান আল্লাহ লইতো না সুগর হিসাব ইয়ান তো জিবে দুনিয়া তারা সুগত ফেল হাসর দিব আরার আগে গিয়ে এত লাই হবে দাবা দাই ফেল হই দি তুই ফাস যা হ ভাই তুই ফাস তোই আল্লাহ ওনারে ফাঁস করে দিব জন করে হন না সুবহানাল্লাহ আজির মাহফিল আল্লাহ কবুল করুক আমিন যার যত শক্তি আছে একবার হন সুবহানাল্লাহ আল্লাহু আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিবেক ধরবে না কিভাবে ঘটেছে সেখানেই আমরা সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করি যেটা বিবেকের বাইরে ব্রেনের বাইরে কম্পিউটারের বাইরে সায়েন্সের বাইরে কিন্তু ঘটনা বাস্তব সে জায়গায় আমরা বলি কি সুবহানাল্লাহ সে জায়গায় আমরা বলি কি সুবহানাল্লাহ আবার বলছি মনে রাখবেন ঘটনা বাস্তব কিন্তু কেমন হইছে জানি না সেখানে আমরা বলি কি সুবহানাল্লাহ নবীর মেরাজের ঘটনায় এসে আল্লাহ মাশাআল্লাহ বলে নাই বলছেন সুবহানাল্লাজি 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 চিৎকার দিয়ে বলেন যেহেতু আমার হবে তার কোয়ালিটিও তো স্বাভাবিক চিটাংওয়ালা বলে আমি রবের বান্দা আর কারো নসিবে কোন সৃষ্টি যদি আল্লাহর পক্ষ থেকে বান্দার সার্টিফিকেট পেয়ে যায় এর আর কিছুই লাগে না আল্লাহ যদি কাউরে বলে যে এটা আমার বান্দা আমরা সবাই দাবি করছি আমরা রবের বান্দা এটা বাহাদুরি নয় অগণিত বান্দাদের ভিতরে কোন একজন বান্দা বান্দিকে যদি আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে ও জিব্রাইল
এটা আমার বান্দা আমি ওকে ভালোবাসি এটা বাহাদুরি এবার সিটাঙ্গওয়ালা বলে আমরা আল্লাহর বান্দা ঢাকাওয়ালা বলে আমরা আল্লাহর বান্দা সবাই আল্লাহর বান্দা নিজেকে দাবি করছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া কিন্তু যখন মেরাজের আয়াত বর্ণনা করতে লাগলেন আল্লাহ সেখানে নবী বলে নাই শব্দগুলো খেয়াল করবেন সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি বিআব্দিহি আমি আমার বান্দাকে আমি আমার বান্দাকে আমি আমার বান্দাকে সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা নবী এখানে বলছেন না নবী এখানে বলছেন না নবী বলছেন না মুদ্দাসসির বলছেন না মুজাম্মিল বলছেন না অথচ কোরআনে আরেক জায়গায় বলছে ইয়াসিন বলে নবীকে ডাকছে আবার অন্য জায়গায় ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকছে আবার অন্য জায়গায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছে আবার অন্য জায়গায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা এই জায়গায় যখন মেরাজের কথা আসছে আল্লাহ এখানে নবীকে আর নবী বলে ডাকেও না নবীকে রসুল বলে ডাকেও না নবীকে মুহাম্মদ বলে ডাকেও না নবীকে মুজাম্মিল বলে ডাকেও না নবীকে মুদ্দাসসির বলে ডাকেও না আল্লাহ পাক বলছেন আমি এক রাতে আমার বান্দাকে আমার বান্দাকে আমার বান্দাকে সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি সবাই নিজেকে আমার বান্দা দাবি করে আর আমি আল্লাহ আজকে আমার নবীকে বান্দা হিসেবে সার্টিফিকেট দিয়ে ঘোষণা করে দিলাম আব্দিহির জন্য জানো শর্ত দেহ শর্ত দান সুবহানাল্লাহ বলে না দেহ শর্ত জানো শর্ত বি আব্দিহি দ্যাট মিন্স স্বপ্নে যুগে প্রমাণ করাই নাই আমি আল্লাহ আমার কুদরত দিয়ে আমার নবীকে প্রমাণ করিয়েছি সেই এটা আমাদের জন্য কি পাওয়া নয় অনেক বড় পাওয়া নয় আল্লাহ আমাদের নবীকে এত বড় একুশিতে একবার নবীর উম্মতরা বলেন তো দেখে সুবহানাল্লাহ হজের মতো ফরজ যখন দেওয়ার আল্লাহ ইচ্ছা করলেন আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল ধরো আমার নবীর কাছে বার্তা পৌঁছাই দাও একটু জোরে আমার বান্দাদের জন্য এই বার্তাটা পৌঁছাই দাও যখন জাকাতের বিষয় আসলেন আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল বার্তাটা পৌঁছাই দাও সুবহানাল্লাহ রোজার বিষয় যখন আসলেন আল্লাহ তাআলা বললেন জিব্রাইল বার্তা পৌঁছাই দাও
নামাজের বিষয়ে যখন আসলেন জিব্রাইল বলে আল্লাহ দাও নিয়ে দিয়ে আসি, কয় না ওনাকে নিয়ে আসো। হজ পাঠিয়ে দিয়েছেন, জাকাত পাঠিয়ে দিয়েছেন, রোজা পাঠিয়ে দিয়েছেন, নামাজের বেলা যখন আসছে সে নামাজ যে কি হতে পারে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এই নামাজের সাথে যদি বন্ধুত্বটা করতে পারি, পড়ব পাঁচ লেখা হবে পঞ্চাশ। আরেকটু জোরে, পৃথিবীতে এমন ব্যবসা কোথায় আছে দেখেন? একদিন দিলে দিবে, প্রত্যেক দিন তো দিবে না, কিন্তু আল্লাহর রহমতে এমন ব্যবসা দিয়েছে আমাদেরকে, ডেইলি 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 এমন ফেসিলিটি পৃথিবীর আর কোথাও নাই ভাই, কোথাও নাই। আসুন আমরা একটু জিনিসটা বুঝার চেষ্টা করবো। আপনাদেরকে কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন ভাইয়েরা? নিজের লাভ পাগল বুঝে, যার যার লাভ তাকে তাকে ভাবতে হবে। তা নিজের লাভ করা মানে এটা নয় যে অন্যের মাথার উপর দাঁড়িয়ে লাভটা করব, বিষয়টা কিন্তু তা নয়। নিজের লাভটা নিজের জায়গা থেকে পরিশ্রম করব আর আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ইসলাম বলেছে পানি খাওয়ার নিয়ম আছে না নাই বলেন না? তাহলে ইসলামের নিয়মগুলো কেন মানবো? নিজে ভালো থাকার জন্য, ঠিক আছে? আলেম ওলামা যখন সুদের ব্যাপারে কোনো একটা কথা বলে, আমি জায়েজ না জায়েজের দিকে যাচ্ছি না, তখন আমার অনেক ভাইয়েরা হয়তো বিষয়টা পার্সোনালি ভাবে নিয়ে ফেলে, হুজুর মনে হয় আমাকে বলতেছে না, কোনো আলেম আপনাকে বলছে না, আপনাকে শোনাচ্ছে আপনি যেন ফিরে আসেন, আপনি যেন ফিরে আসেন আল্লাহর দয়ার দিকে, আল্লাহর রহমতের দিকে। সুদের একটা বড় মারাত্মক বিষয়টা আমি আপনাদেরকে বলি, সুদের সাথে যারা লেগেছেন তাদেরকে জিজ্ঞেস করলে খবর পাবেন, সুদের বিষয়টা প্রথমে খুব সহজ মনে হয়, সপ্তাহে এত টাকা তোর কোনো ব্যাপার নেই, মাসে এত টাকা তোর এগুলো কোনো ব্যাপার না, 100-200 টাকা নাকি কোনো ব্যাপারই না। একবার যখন লেগে যায় 2-3 সপ্তাহ চিন্তা চিন্তা, 1-2 মাস চালানোর পরে দেখে যায় এই টাকাটাও আর দেওয়া, আমি জানি না আপনারা একমত হবেন কিনা, হলে একটু আওয়াজ দেন, এই অল্প টাকাটাও আর দেওয়া। এবার সে ভাবতে থাকে কি রে এই অল্প টাকা যেটা আমার কানেও লাগে নাই, আজকে আমি সেই টাকাটাও কেন দিতে পারছি না? ভাইয়া বরকত বলো তো একটা কথা আছে, সুদের সাথে লাগা মানে কি জানেন? নিজের পায়ে নিজে কুড়াল মারা। আল্লাহ আমাদের সবাইকে একটু হেফাজত করুন। আর একটু জোরে বলেন, একটু জোরে বলেন, সবাই মিলে মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি নবীর দরুদ সালাম, নবীর দরুদ।
হাতের মধ্যে পশম দিয়েছেন কে? আল্লাহ। চুলের স্টাইল আর পশম মিলাই দেখেন। আল্লাহ। মিলে না। চুলের গুলো হাতে দেয় নাই, হাতের গুলো চুলে দেয় নাই। জন্মের পরে দাড়ি উঠছে? না। দশ বছর বয়সে? না। এগারো বছর বয়সে? না। একটা সময় গিয়ে দাড়ি দেখা গিয়েছে। দাড়ি আপনার কখন উঠেছে জানেন? যখন দাড়ি উঠাটা আপনার জন্য ভালো, কল্যাণের, ঠিক তখনই আল্লাহ আপনাকে দাড়ি দান করেছে। এই জিনিসগুলো একটু বুঝতে পারলে, অনেকে বলে না দাড়ি রাখার বয়স হয় না, দাড়ি রাখার বয়স না হলে দাড়ি এটা তো জন্মের পরে উঠে যেত। দাড়ি যদি কম্পিউটারে ভুল করতো তাহলে তো জন্মের পরে উঠে যেত। কথা বলেন ঠিক কিনা? দাড়ি কখন উঠেছে? যখন আমার জন্য কল্যাণ তখন উঠেছে। অনেকে দাড়ি রাখতে চায় না, এই কারণে এদিকে আছে এদিকে নাই, ওদিকে আছে এদিকে নাই, দেখতে কেমন লাগে? আমি বলি ভাই এমনই লাগছে যেমন আপনার রব আপনাকে দেখতে চাচ্ছে। আপনার রব আপনাকে যেভাবে দেখে খুশি হবে আপনি সেভাবে করেন না। মানুষ না হয় একটু রাগ করলো আর কি, মানুষ না হয় আপনাকে একটু আন্ডারএস্টিমেট করলো আর কি, মানুষ না হয় আপনাকে একটু লজ্জা দিল আর কি, একটু টিটকারি মারলো আর কি, একদিন দিবে, দুই দিন দিবে, তিন দিন দিবে। মনে রাখবেন আমাদের সমাজ একটা নিয়ম আছে, যতই যাই কিছু আলোচনা সমালোচনা হোক, তিন চার দিন পরে কথা বলে না, তিন চার দিন পরে আর কেন থাকে না? এত নতুন নতুন বিষয় আসে ওরে পিছনে এমনি ঘুরে যায়। বাদাম বাদাম আর আসে না, কৃষ্ণ মাথা গেলে বাদাম বাদাম আর আসে না, অন্ডে গিয়ে গিয়ে বাদাম, অন্ডে গিয়ে গিয়ে বাদাম ওলা। কোনো কিছু থাকে না সেজন্য বেশি ওভার চাপ নেওয়ার দরকার নাই তো। কেউ আপনাকে গালি দিচ্ছে দেখ না, রবের বিধান সবার জন্য এক, রবের বিধান সবার জন্য এক। এবার বলেন বিচার করার মালিক কে? আল্লাহ। বিচার করার অধিকার কে? আল্লাহ। সাজা দেওয়ার অধিকার কে? আল্লাহ। আল্লাহ তো করবেন বিচার, দুনিয়াতে আমার বিচার আপনার, আপনার বিচার আমার করার তো দরকার নাই। কথা বলেন ঠিক কি না? আমরা ভুলটা করছি কোথায় জানেন? ওই রবের দায়িত্বটা আমরা নিয়ে ফেলতার চেষ্টা করতেছি বিচার আগের জন্য, এই অশান্তি শুরু হয়ে গিয়েছে। মনে রাখবেন ভাইয়েরা, অন্যের জন্য রাস্তাকে সহজ করুন। আপনার দুশ্মন হোক, আপনার দুই চোখের দুশ্মন হোক, আপনি রবের দিকে তাকিয়ে অন্যের জন্য রাস্তাকে সহজ করুন। বিশ্বাস করবেন ভাই, এমন এমন জায়গায় আল্লাহ আপনাকে রাস্তা সহজ করে দিবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব তো আমাদের সেই জন যিনি ছোট্ট একটা দানা থেকে বড় একটা ফল দিতে পারে। বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এই যে সূর্যকে ঘুরাচ্ছে, কোন রশি আছে? এত বড় সূর্যরে যদি আল্লাহ চালাইতে পারে, সাড়ে তিনেরটা আমাদেরকে কি আল্লাহ চালাইতে পারে না? শুধু আমাদের তাওয়াক্কুলের অভাব, নবীর প্রেমের অভাব। কথা বলেন ঠিক কি না? এখানে আমি কথা শেষ করব, বেশি লম্বা করব না। সবে একটা জিনিস আমি আমার যুবক ভাইদের সাথে সামনে একটু প্রেজেন্ট করতে চাই। এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল পশু পাখি না মানুষ? মানুষকে লাইনে রাখতে হবে না? বলেন না মানুষকে লাইনে রাখতে হবে না? এই যে আমাদের দেশের মধ্যে আইন আছে, আইনের মধ্যে সাজা আছে, এগুলোর কাজটা কি কখনো খেয়াল করছি? করি নাই। আসুন, মানুষকে লাইনে রাখা যায় দুইভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। একটু বুঝে বুঝে আবার বলছি, একটু মনোযোগ দেন। কাউকে যদি আপনি লাইনে রাখতে চান, দুইটা ভাবে লাইনে রাখতে পারবেন, হয়তো ভয়ে হয়তো প্রেমে। এবার বলেন স্কুলে যারাই পড়ালেখা করেছি, কোন স্যারের ফরা বেশি শিখতাম? আমি আমি শুনি না, আরো জোরে বলে। আর কার ফরা শিখতাম না? কোন স্যার আসলে আমরা জানি এক দরজা দিয়ে স্যার ঢুকলে আরেক দরজা দিয়ে বাইরে যেতাম। মনে আসেনি? মনে আসেনি যে সাতটা হুজুরটা একটু বেশি আদর করে আমার ছাত্র যায় গাল দেশি দেশি বই দেশি দেশি, আর জিবে হতার আগে এ স্যার আসা লাগবে না, ওই দূর থেকে শুনছে আইর
আর স্যারে যদি কোনোদিন ফরা দিছে যে দাদা বিয়ে করলি পরে তো দাদি হন সারা তার কিছু হবে সুযু দাদা বিয়ে করে তো দাদি ডাহি দেরি আচ্ছা ও ভাই তোর সারে যেতে আল্লাহর হাসি কি দোয়া করতে আল্লাহ ফরা যেন খেতে শুরু প্ল্যানিং কি ইকেতুন ফরা লই লই এন্ডা আস্তে আস্তে আবার মনে মনে হতে আল্লাহ আজ যদি লয় তাহলে দশটি হয় না ইল্লে যতবার করে সার আইয়ের আগে ধরে দিতে রে ওই না হওয়া না তো ফরা শিখেতে ডরে আমি আল্লাহকে ভয় করো কিন্তু নবীর বেলায় যখন আসলেন তখন আল্লাহ ভয় শব্দটা বলেন নাই আল্লাহ পাক বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আর ফাত্তাবিউনি মহব্বত ছাড়া হয় না তার মানে আল্লাহ পাক বলে বান্দারে আমাকে ভয় করে কাজ করো আর নবী মুস্তাফাকে মহব্বত করে কাজ করো আল্লাহু আকবার মা বাবা